আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো দুটি আইটেমের রেসিপি একই ভিডিওতে। আশা করব অনেক বেশি ভালো লাগবে আজকের এই নাস্তা আইটেমগুলো। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি দুইটা চিকেনের বুকের পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিমাও নিতে পারেন, তবে আমি যেভাবে করে কিমাটা তৈরি করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি একটু। এই পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এভাবে করে আমি মাংসের অংশটুকু কেচে নিলাম। কেচে নেওয়ার পর এখান থেকে কিউব করে কেটে নেওয়া যাবে। তারপর চাইলে কিন্তু আপনারা এই ছুরি দিয়েই সুন্দরভাবে কুচিকুচি করে কেটে কিমাটা তৈরি করে নিতে পারেন, আর না হয় ব্লেন্ডার জারে দুই একবার চাপ দিলেই হবে। তো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, তারপর কিমা তৈরি করে নিলাম। অত মিহি কিমা করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই ভালো লাগবে খেতে। এবার নিয়ে নিচ্ছি আমার নিজের হাতের বুনা বাঁধাকপি, গাজর, পেঁয়াজের কলি। সবজিগুলো সম্পূর্ণই আমি নিজে বুনেছি এবং আমার ছাদ বাগানে তৈরি হয়েছে, এর জন্যই কিন্তু দেখতে এত কিউট লাগছে। তো চাইলে কিন্তু আমরা যে সবজি বাজার থেকে কিনে এনে খাই, সে বাঁধাকপি, পেঁয়াজের কলি, গাজর, এগুলো দিয়েই আমরা করতে পারি, তাই না? তো আমি নিজে বুনেছি বলেই কিন্তু এত সুন্দর কালারফুল হয়েছে আমার সবজিগুলো। তো সেখান থেকে আমি একটা গাজর, সামান্য পেঁয়াজের কলি আর বাঁধাকপি কেটে নিচ্ছি কুচি কুচি করে। এগুলোকে আমি ব্যবহার করব। তার আগে এই কিমার মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গাজর কুচি দিচ্ছি একটা মাঝারি সাইজের, পেঁয়াজের কলি সামান্য পরিমাণ দিচ্ছি কুচি করা, বাঁধাকপিও দিচ্ছি সামান্য পরিমাণ কুচি করা, কাঁচামরিচ দুইটা দিচ্ছি কুচি করা, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছু। স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা দিলেই হবে, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখন বলবো সবজিটা আপনারা কিমার যে পরিমাণ সেই পরিমাণটা বুঝে নেবেন, অল্প অল্প করেও নিতে পারেন, বেশিও নিতে পারেন, তবে কিমাটা যে পরিমাণ সেই সম পরিমাণ বা একটু কম নিলেই ভালো। এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম সবজিটা মিশানোর পর। এখন কিন্তু হাতে নিয়ে এই কাবাবটা তৈরি করতে সুবিধা হবে। তার আগে দিয়ে দিচ্ছি সবশেষে একটা ডিমের কুসুম। আমি পুরোটা ডিম ব্যবহার করলাম না, ডিমের কুসুমটাই ব্যবহার করলাম। এতে করে কালারটা খুব সুন্দর আসবে এবং সুন্দরভাবে সেট হবে এই কাবাবগুলো। হাতে এভাবে করে মুঠো করে নিয়ে একটা শিক কাবাব তৈরি করার, শিকের মধ্যে আমি এভাবে করে নিয়ে নিচ্ছি মুঠো করে। এটা হচ্ছে গ্রিল তৈরি করার যে স্টিকটা আছে সেটা আর কি, এটা লোহার। আপনাদের কাছে যদি এই স্টিকটা না থাকে লোহার, সেক্ষেত্রে আপনারা কিন্তু শাসলিক কাঠি দিয়েও এভাবে করে মুঠো করে কাবাবটা তৈরি করে নিতে পারেন। তবে চাইলে খুরচুনি যে চিকন ডাটাটা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ভেতরটা একদমই ফাঁকা হবে এই কাবাবের, আর এটা একদমই স্পঞ্জি হবে, তুলতুলে নরম থাকবে, যেমনটা আমরা চিকেন বল খাই ঠিক তেমন স্পঞ্জি হবে। একে একে সবগুলো তৈরি করার পর অল্প তেলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। লো হিটে তেলটাকে গরম করে নিয়েছি, হয়তোবা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তেলের পরিমাপটা একদমই কিন্তু কম। ডুবু তেলে ভাজা যাবে না এটা, চাইলে আরও কম তেলেও ভাজতে পারবেন, তবে আমি এখানে তেল একটু বেশিই দিয়েছি। এই কাবাবের ভেতরটা ফাঁকা বলেই কিন্তু অনেক বেশি স্পঞ্জি হবে। আবার হচ্ছে এটা চিকেনের কিমা, চাইলে কিন্তু আপনারা বিফ কিমা দিয়েও এটা তৈরি করতে পারবেন, এত সুন্দর ফ্লেভার বের হবে। এটা ভাজতে সময় লাগবে 6-7 মিনিট। হয়ে গেল আমাদের মজার স্পেশাল একটা ডিশ। তার পরবর্তীতে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি, দেখতে থাকুন। মুড়ি দিয়ে হবে চমৎকার একটা মজার সুস্বাদু খাবার, আর এই খাবারটি বিকেলের নাস্তায় রাখতে পারেন অনায়াসে, ছোট বড় সকলেই মজা করে খাবে এটি। এটি যেমন ক্রিস্পি তেমনই সুস্বাদু। নাস্তা বানাতে লাগবে শুধু মুড়ি। মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, সামান্য লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। খুব ভালোভাবে তেলটাকে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বাঁধাকপি, সামান্য গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, 1টা কাঁচামরিচ কুচি। এখানে পছন্দ মতো আপনারা সবজিটা দিবেন, বেসনের উপর ডিপেন্ড করবে কতটুকু পরিমাণ সবজি লাগছে। বেসন যদি একটু বেশি দেন সেক্ষেত্রে একটু বেশি দিবেন সবজিটা। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে ফেটিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যেমনটা করে আমরা বেগুনি তৈরি করি ঠিক তেমনই। আদা রসুনের পেস্ট দিচ্ছি সামান্য পরিমাণ, এখানে আরও একটু পানি লাগবে, সেক্ষেত্রে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে এই ব্যাটারের মধ্যে সুন্দর একটা কালার আসছে, এটা হচ্ছে গাজরের কালার। আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করি নাই।
ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এই মুড়ির মধ্যে আমি এই ব্যাটারটা ছেড়ে দিব। এখানে কিন্তু মুড়ি আছে, একটা বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ পরিমাণ মুড়ি। তবে মুড়ির পরিমাপটা আপনারা বেশি কম নিতে পারেন, সেক্ষেত্রে বেসনের পরিমাপটা একটু বেশি নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে আমি একটু ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। এবার আমি একটা বড় সাইজের আলুকে মাঝখান থেকে স্লাইস করে সেদ্ধ করে নিয়েছি। এই স্লাইস দুটাকে এভাবে করে মেশ করে নিচ্ছি হাত দিয়ে। খুব ভালো সেদ্ধ হয়েছে বলে কিন্তু হাত দিয়ে এই কাজটা করতে পারবেন, কোনো রকম মেশার প্রয়োজন হবে না। আলু ভর্তা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই করে নিচ্ছি। সামান্য একটু গাজর কুচি, বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া পাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি আর লবণ। এবার আলু ভর্তার মধ্যে সব কিছু মিশিয়ে নিব। এখানে যে ধরনের সবজিগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায়, বাঁধাকপি গাজর। তো আপনারা পছন্দ করলে দিবেন, না হলে না দিবেন। এখান থেকে এভাবে করে মুঠো করে নিয়ে গোল গোল বলের মতো করে একটু চ্যাপটা করে নিচ্ছি। সবকটি একইভাবে বানিয়ে নিলাম, এখানে 5টির মতো হয়েছে একটি আলু দিয়েই। আর ব্যাটার যে আমি মুড়ির সাথে মিশিয়ে রেখেছিলাম, এটা কিন্তু 2-3 মিনিটের মধ্যে একদম সুন্দর নরম হয়ে গেছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি এই বেসনের যে গোলাটা আছে মুড়ি দিয়ে তৈরি করেছি, এটাই দিয়ে দিব আলুর চপের উপরে। চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করতে পারেন, উপরে নিচে দুইভাবে করে দিয়ে একটু হাতে সমান করে দিবেন। এটা দিয়ে জাস্ট ফোল্ড করতে হবে। ফোল্ড করা হয়ে গেলে অনেক লোভনীয় হয়, কিন্তু উপরে যে কাবারটা তৈরি করেছি বেসনের মুড়ি দিয়ে, এর ফলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরের অংশটা, আর ভেতরে তো আছে আলুর চপই, তাই না? তো এটা ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো বেশি সময় নিলে কি হবে, লো হিটে ভাজবেন, অনেক বেশি ক্রিস্পি হবে, কালারটা কত সুন্দর আসছে। এই পর্যায়ে কিন্তু একটুও ভাঙবে না বা খুলে যাবে না, আপনি একটু সময় নিয়ে ভাজতে থাকবেন, সুন্দর কালার বের হতে থাকবে আর ফ্লেভার বের হতে থাকবে। হয়ে গেল কিন্তু মজাদার নাস্তার আইটেমটি। আমি তো আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি এবার একটা ভেঙেও দেখাবো, দেখাতে দেখাতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।